স্বাগতম অর্থনীতি সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স এর পূর্ণ প্রতিযোগিতা মনোপলি বাজারের তুলনার আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শাহানারা মান্নান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। শিক্ষার্থীরা, প্রথমেই আমি সরকারি তুলারাম কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসর ফজলে রাব্বি স্যারের মৃত্যুতে শোক প্রকাশ করছি। তিনি দীর্ঘদিন আমার কলিগ ছিলেন এবং শরীর ছিলেন। তার মৃত্যুতে আমি গভীর শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তোমাদেরকে অনুরোধ করব স্যারের আত্মার মাগফিরাত কামনা করো এবং তার জন্য দোয়া করো। তিনি অত্যন্ত ভালো একজন শিক্ষক ছিলেন, ভালো একজন মানুষ ছিলেন। বিভিন্ন সময়ে আমাদেরকে নানানভাবে সহযোগিতা করেছেন। ক্লাসের বিষয়ে, পিকনিকের সময় স্যার যথেষ্ট সহযোগিতা করেছিলেন। স্যারের মৃত্যুতে, অকাল মৃত্যুতে আমি গভীর শোকাহত। আজকে আমরা পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া বাজারের তুলনামূলক বিশ্লেষণ আলোচনা করব। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজারের সম্পর্কে আমরা ইতিপূর্বে প্রথম বর্ষে পড়ে এসেছি। তো আজকে আমরা একটি তুলনামূলক আলোচনা করব। প্রথমেই আমরা কয়েকটি ধারণা পরিষ্কার করে নেব। মৃত ভার ক্ষতি, ভোক্তার উদ্বৃত্ত, উৎপাদকের উদ্বৃত্ত, এই বিষয়গুলো আমরা আগেও পড়েছিলাম, তারপরে আরেকবার একটু মনে করে নেব। মৃত ভার ক্ষতি হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত এবং অথবা উৎপাদকের উদ্বৃত্তের সেই অংশ যেটা সমাজের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এবং ভোক্তা বা উৎপাদক কারোর লাভের দ্বারাই কেউ সেই ক্ষতিটাকে, ক্ষতি থেকে উপকৃত হতে পারে না। এটা হচ্ছে একটা সমাজেরই ক্ষতি। অর্থাৎ উৎপাদকের উদ্বৃত্ত এবং ভোক্তার উদ্বৃত্ত, এই দুটো দিয়েই কিন্তু আমরা মৃত ভার ক্ষতিটাকে পরিমাপ করতে পারি। এখন প্রশ্ন আসে যে তাহলে ভোক্তার উদ্বৃত্ত বলতে বা উৎপাদকের উদ্বৃত্ত বলতে আমরা কী বুঝি? ভোক্তার উদ্বৃত্ত বলতে কী বুঝি? ভোক্তার উদ্বৃত্ত বলতে বোঝানো হয় একটি দ্রব্য একজন ভোক্তা যে দাম দিয়ে ক্রয় করতে প্রস্তুত থাকে, কিন্তু প্রকৃতপক্ষে সে যে দাম দেয় সেটা যদি সেই দামের চেয়ে, সে যে দাম দিতে প্রস্তুত থাকে তার চেয়ে কম হয়, তাহলে তার যে লাভটা হয় সেটাই হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। আর উৎপাদকের উদ্বৃত্ত হচ্ছে উৎপাদক যে দাম দিয়ে দ্রব্যটা বিক্রি করতে প্রস্তুত থাকে কিন্তু বাজারে যদি তার চেয়ে বেশি দাম পায় তাহলে তার যে লাভটা হয় বা অতিরিক্ত লাভ হয় সেটা হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত। চিত্রে এখানে দেখো, যদি দাম হয় P1 তাহলে অর্থাৎ একজন ভোক্তা P1 দাম দিয়ে একটি দ্রব্য ক্রয় করতে প্রস্তুত, সে পি দাম দিয়ে ক্রয় করতে প্রস্তুত আছে কিন্তু বাজারে গিয়ে দেখে দ্রব্যটার দাম হচ্ছে P1। সে প্রস্তুত ছিল এই পর্যন্ত দাম দিতে, কিন্তু তাকে দিতে হচ্ছে এই দাম, অর্থাৎ সে এইটুকু কিন্তু দিতে চেয়েছিল কিন্তু তাকে দিতে হচ্ছে না। তাহলে এই যে এরিয়াটা ACE, এটা হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। একইভাবে উৎপাদক এই দামে দ্রব্যটা বিক্রি করতে প্রস্তুত থাকে, এইটুকুন দাম সে ভাবে যে দ্রব্যটার জন্য নিবে, কিন্তু বাজারে যদি দ্রব্যটা এই দামে বিক্রি হয়, P1 দামে বিক্রি হয়, তাহলে এটা সে অতিরিক্ত পায়। এই যে এরিয়াটা BEC, এটা হচ্ছে তাহলে উৎপাদকের উদ্বৃত্ত। তাহলে আমরা কি দেখলাম যে ACE, এটা হচ্ছে
ভোক্তার উদ্বৃত্ত, অর্থাৎ ভোক্তা বেশি দাম দিয়ে কিনবে বলে বাজারে গিয়ে কম দামে দ্রব্যটি পাওয়ার কারণে তার এই অংশটা অতিরিক্ত লাভ হচ্ছে। একইভাবে বিক্রেতা এই দামে দ্রব্যটা বিক্রি করবে বলে প্রস্তুত থাকে, কিন্তু তার চেয়ে বেশি দামে বাজারে বিক্রি করার ফলে এই যে এরিয়াটা, এটা হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত, কনজিউমার সারপ্লাস বা ভোক্তার উদ্বৃত্ত, আর এটা হচ্ছে প্রোডিউসার সারপ্লাস বা উৎপাদকের উদ্বৃত্ত। এখন আমরা দেখব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজারের পার্থক্য। এখানে আমরা দেখব যে একটি বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা বিরাজ করে তাহলে সেখানে দাম এবং দ্রব্যের পরিমাণটা কীরকম হয়, এবং সেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটাই যদি একচেটিয়া বাজারে রূপান্তরিত হয় তাহলে ভোক্তারা বা উৎপাদক কীভাবে ক্ষতিগ্রস্ত হয় ইত্যাদি। চলো, এখানে দেখা যাচ্ছে যে এটি হচ্ছে কি এ আর এবং এটা হচ্ছে এম আর, এটা আর এটা হচ্ছে এমসি, তাহলে এটা হচ্ছে কি একচেটিয়া বাজারের ভারসাম্যের চিত্র। আমরা দেখি যে এটা যদি একচেটিয়া বাজারের এভারেজ রেভিনিউ কার্ভ বা গড় আয় রেখা, এবং এটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ কার্ভ, এ আরের অর্ধেক হচ্ছে এম আর, এটা মার্জিনাল রেভিনিউ কার্ভ। এখন দেখো এমসি কার্ভটা এম আরকে এভাবে কাট করে উপরের দিকে উঠে গেছে, অতএব এই যে এটা হচ্ছে কিউএম, ও কিউএম হচ্ছে মনোপলির আউটপুট বা দ্রব্যের পরিমাণ, আর ওপিএম হচ্ছে মনোপলির দাম, অর্থাৎ ওপিএম দামে ও কিউএম বিক্রি হয়। ওপিএম দামে ওপিএম হচ্ছে ভারসাম্য দাম মনোপলির, এবং ও কিউএম হচ্ছে ভারসাম্য পরিমাণ। এটা যেহেতু আমরা আগেই পড়েছি তাই আমি ডিটেলস বলছি না। এখন দেখো এটা যদি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট হতো বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হতো, তাহলে আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দেখো দাম নির্ধারিত হয় কোথায়, এমসি এবং এ আর সমান হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম এবং মার্জিনাল কস্ট সমান হয়, এটা যেহেতু দাম রেখা বা এভারেজ রেভিনিউ কার্ভ আর এটা হচ্ছে মার্জিনাল কস্ট কার্ভ, তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম হবে কিন্তু এটা ওপিসি, এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম, আর ওপিসি দামে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রি হচ্ছে দেখো ও কিউসি পরিমাণ। অর্থাৎ এখানে দেখো আমরা যদি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য হচ্ছে ইসি বিন্দু আর একচেটিয়া বাজারের ভারসাম্য হচ্ছে ইএম বিন্দু, তো যদি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হয় তাহলে দেখো দামটা কিন্তু একচেটিয়া বাজারের চাইতে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দামটা কম, ওপিসি হচ্ছে কম ওপিএমের চেয়ে, অর্থাৎ দাম পিএমের নিচে, তাহলে এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম হচ্ছে কম, কিন্তু দেখো পিসি দামে বিক্রি হচ্ছে কত ও কিউসি, কিন্তু পিএম দামে বিক্রি হয় ও কিউএম, অর্থাৎ দাম কম কিন্তু বিক্রি হচ্ছে বেশি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। অর্থাৎ আমরা পূর্ণ প্রতিযোগিতা থেকে যদি একচেটিয়া বাজারে বাজারটাকে রূপান্তর করি তাহলে কি লাভ বা ক্ষতি হয় সেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন বাজারটা বেশি ইফিশিয়েন্ট। ঠিক আছে, এখানে দেখো যদি এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হতো, অর্থাৎ এই দামে এই পরিমাণে বিক্রি হতো, তাহলে দেখো কনজিউমার সারপ্লাস বা ভোক্তার উদ্বৃত্ত কী হতো। আমরা জানি যে দাম যদি এটা হয় তাহলে এই এরিয়াটা কিন্তু হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত, পিসি ইসি এ, এটা কিন্তু ভোক্তার উদ্বৃত্ত আমরা একটু আগে দেখেছি, তাই না? এবং উৎপাদকের উদ্বৃত্ত হচ্ছে এই এরিয়াটা পিসি ডিএম বি। ঠিক আছে, এই এরিয়াটা হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত আর এই এরিয়াটা হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত।
এখন বাজারটা যদি একচেটিয়া বাজারে রূপান্তরিত হয়, অর্থাৎ দাম যদি পিএম হয়, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে। এখানে একচেটিয়া বাজারে উৎপাদন ভোক্তার উদ্বৃত্ত কিন্তু কমে যাচ্ছে। দেখো এই এরিয়াটা হচ্ছে, আগে ছিল এই এরিয়াটা, এই এরিয়াটা এখন হচ্ছে এই এরিয়াটা। তাহলে কমে গেল কোন এরিয়া দিয়ে? এ এবং সি, এই এরিয়াটা কিন্তু কমে যাচ্ছে। ভোক্তার উদ্বৃত্ত ভোক্তা এইটুকুন দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভোক্তার উদ্বৃত্ত এ এবং সি, এই এ এবং সি এই দুটো এরিয়া দ্বারা ভোক্তার উদ্বৃত্ত কমে যাচ্ছে। কিন্তু উৎপাদকের উদ্বৃত্তর ক্ষেত্রে দেখো, যখন পারফেক্ট কম্পিটিশন হয় তখন কিন্তু উৎপাদকের উদ্বৃত্ত হয় এই এরিয়াটা, কিন্তু যখন মনোপলি মার্কেট হয় তখন, অর্থাৎ দাম যখন এটা হয় তখন কিন্তু উৎপাদকের উদ্বৃত্ত কিন্তু এই এরিয়াটুকু বেড়ে যাচ্ছে, এ সি ডি বি পুরো এরিয়াটা বেড়ে যাচ্ছে। তাহলে কি দেখা যাচ্ছে? দেখো এখানে খেয়াল করো, মনোপলি বাজারে দাম হচ্ছে পিএম, মনোপলি বাজারে দাম হয় পিএম, এবং সেখানে ভোক্তার উদ্বৃত্ত হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম। পিএম দামে হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, এটা হচ্ছে মনোপলি বাজারে ভোক্তার উদ্বৃত্ত। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম হয় পিসি, অর্থাৎ এটা হচ্ছে দাম পূর্ণ প্রতিযোগিতা, এবং সেখানে ভোক্তার উদ্বৃত্ত হচ্ছে এ প্রাইম পিসি ইসি। এখানে এই দামে হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত পিসি ইসি এ প্রাইম, এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার ভোক্তার উদ্বৃত্ত, আর এই এরিয়াটা হচ্ছে মনোপলি বাজারে ভোক্তার উদ্বৃত্ত। কাজেই যদি ভোক্তার এই ক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতা থেকে যদি মনোপলি বাজারে যায়, তাহলে যে চেঞ্জটা হয় ভোক্তার উদ্বৃত্তের যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে বি প্রাইম এই এরিয়াটা, বি প্রাইম সি প্রাইম ইসি পিসি এই এরিয়াটা হচ্ছে পরিবর্তিত হয়। অর্থাৎ এই এরিয়াটাকে আমি দুটো ভাবে দিতে পারি, এটা হচ্ছে এই যে এই এরিয়াটা এ, আর এই যে ত্রিভুজটা সি, এ এবং সি এই দুইটা হচ্ছে ভোক্তার উদ্বৃত্তের পরিবর্তনের পরিমাণ। ঠিক এটা হচ্ছে যদি আমি মনোপলি থেকে পূর্ণ প্রতিযোগিতায় আসে তাহলে এই এরিয়াটা অতিরিক্ত যোগ হবে, আর যদি পূর্ণ প্রতিযোগিতায় থেকে মনোপলিতে যায় তাহলে এই এরিয়াটা মাইনাস হবে, অর্থাৎ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে যদি মার্কেটটা পূর্ণ প্রতিযোগিতা না হয়ে মনোপলি হয়। আর যদি মনোপলি না হয়ে পূর্ণ প্রতিযোগিতা হয় তাহলে ভোক্তারা লাভবান হবে এই এরিয়াটা দিয়ে, এ প্লাস সি। এখন উৎপাদকের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে যদি এরিয়াটা হয়, যদি পূর্ণ প্রতিযোগিতা থেকে মনোপলি মার্কেট হয় তাহলে উৎপাদকের লাভ হবে, কিন্তু যদি মনোপলি না হয়ে পূর্ণ প্রতিযোগিতা হয় তাহলে উৎপাদক ক্ষতিগ্রস্ত হবে, এবং সেই এরিয়াটা যে এরিয়া ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে এ এবং ডি, এই দুটো এরিয়া, এ এবং ডি এই দুটি এরিয়া দ্বারা পরিবর্তন হয়। এখন দেখো মোট আমরা এরিয়া যেটা পাচ্ছি সেটা হচ্ছে, মনোপলিস্ট যদি পিএম দামে বিক্রি না করে পিসি দামে দ্রব্যটা বিক্রি করে তাহলে মনোপলিস্টের লস হবে এই এরিয়া দিয়ে, কারণ সে অলরেডি দাম পিএম থেকে কমিয়ে পিসিতে নিয়ে এসেছে। কাজে এই এরিয়াটা দিয়ে তার দাম কমার কারণে এইটা তার লস হবে, তার সারপ্লাসটা এই এরিয়াটা দিয়ে লস হবে, এবং তার কিন্তু এই যে ডি এরিয়া এটা দিয়ে তার লাভ হবে, কারণ সে এখন অতিরিক্ত এইটুকুন বিক্রি করছে, আগে বিক্রি করতো ও কিউএম এবং ও কিউএম, আর এখন সে বিক্রি করছে কি কিউসি, অর্থাৎ এইটুকুন যদি সে
এই অতিরিক্তটুকু বিক্রি করার কারণে ডি এরিয়াটা হচ্ছে মনোপলিস্টের লাভ, কারণ সে অতিরিক্ত পণ্য বিক্রি করতে পারছে, আর তার লস হচ্ছে এই এরিয়াটা, কারণ সে আগে ওপিএম দাম নিত কিন্তু এখন এই অতিরিক্তটা বিক্রি করতে হচ্ছে তার পিসি দামে, অর্থাৎ দাম কমে যাওয়ার কারণে এই এরিয়াটা তার লস হচ্ছে এবং কোয়ান্টিটি বেড়ে যাওয়ার কারণে এই এরিয়াটা তার লাভ হচ্ছে। এ দিয়ে এ পরিমাণে কমছে, ডি এ পরিমাণে বাড়ছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে এ এবং বি এরিয়াটা, এটা হয় প্রোডিউসার পাচ্ছে নয় কনজিউমার পাচ্ছে। মনোপলি থেকে যদি পারফেক্ট কম্পিটিশনে যায় বা পারফেক্ট কম্পিটিশন থেকে যদি মার্কেটটা মনোপলিতে রূপান্তরিত হয়, এ এবং বি এরিয়াটা হয় ভোক্তারা লাভবান হবে অথবা উৎপাদক লাভবান হবে, অর্থাৎ সমাজে একটা শ্রেণী ক্ষতিগ্রস্ত হলে অন্য একটা শ্রেণী কিন্তু লাভবান হবে, কাজেই এটাকে টোটাল লস ধরা যাবে না। এটা দ্বারা সমাজের কোনো না কোনো অংশ লাভবান হচ্ছে। কিন্তু যদি এই যে এরিয়া সি এবং ডি, এই দুটি হচ্ছে লস বা ডেড ওয়েট লস, কারণ এই অংশটা দিয়ে প্রোডিউসার বা কনজিউমার কেউই কিন্তু লাভবান হচ্ছে না বা সমাজের কোনো অংশই লাভবান হচ্ছে না, এই অংশ দুটো হচ্ছে সমাজের ক্ষতি। পূর্ণ প্রতিযোগিতা থেকে যদি মার্কেটটা মনোপলিতে রূপান্তরিত হয় বা মনোপলি থেকে পূর্ণ প্রতিযোগিতা রূপান্তরিত হয়, এই রূপান্তরের ফলে যে সমাজের যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে সি প্লাস ডি, এটা দিয়ে সমাজের কোনো অংশই লাভবান হচ্ছে না, কাজে এই দুটো অংশ হচ্ছে ডেড ওয়েট লস। অতএব এ এবং বি হচ্ছে ট্রান্সফরমেশন একটা থেকে আরেকটা অংশ, আর সি আর ডিটা হচ্ছে সমাজের ক্ষতি, এবং এই ক্ষতি এই অংশটা যত বড় হবে সমাজের ক্ষতিটা তত বেশি হবে, কাজেই উচিত হবে এই দুটো অংশ যত কমানো যায় ততই ক্ষতিটা কম হবে। বলা যায় অথবা বলা যায় যে এই অংশটা যত বেশি হবে তত বোঝা যাবে যে মনোপলি মার্কেটের কারণে ভোক্তারা কত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা বাজার না থাকার কারণে। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভোক্তারা অনেক বেশি লাভবান হয়, কারণ তারা কম দাম দেয় এবং বেশি দ্রব্য কিনতে পারে। আর একচেটিয়া বাজারে উৎপাদকের জন্য লাভ, কারণ সে তার উদ্বৃত্ত অনেক বেশি হয় এবং সে যেহেতু সে বেশি দাম দিয়ে অল্প পরিমাণে দ্রব্য বিক্রি করে থাকে, কাজেই ভোক্তার দিক থেকে যদি চিন্তা করি তাহলে বা সমাজের ক্ষতির দিক থেকেও যদি চিন্তা করি তাহলে আমরা বলবো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একচেটিয়া বাজারের চেয়ে অনেক বেশি ভালো এবং তাতে সমাজের ক্ষতিটা মিনিমাম হয়। পেরোটো এফিসিয়েন্সি দিয়ে আমরা এই বিষয়টাকে আরও বিস্তারিতভাবে বা সুন্দরভাবে বর্ণনা করতে পারি। পেরেটো এফিসিয়েন্সি বলতে আমরা বোঝাই সেই রকম একটি অর্থনৈতিক অবস্থা, যে অবস্থা থেকে যদি কোনো কারণে যদি সমাজের অবস্থার কোনো পরিবর্তন হয় তাহলে সেখানে একটি সমাজের একটি অংশের ক্ষতিগ্রস্ত না করে অন্য অংশের লাভবান করা যায় না, অর্থাৎ এটা হচ্ছে একটি পেরেটো এফিসিয়েন্সি হচ্ছে সেই অবস্থা যে অবস্থায় সমাজের সবগুলো শ্রেণীর লোক সবচাইতে ভালো অবস্থায় থাকে এবং এই অবস্থা থেকে মুভ করলে অবশ্যই কোনো না কোনো অংশে ক্ষতিগ্রস্ত হবে। একটি অংশকে যদি লাভ করাতে চায় তাহলে অন্য একটি অংশের অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এটা, এবং এইখানে এক একক দ্রব্য অতিরিক্ত যদি ভোগ করতে যায় তাহলে দাম এবং প্রান্তিক ব্যয় অবশ্যই সমান হবে, অর্থাৎ একটি দ্রব্য উৎপাদন
পি এবং এমসি সমান হবে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হয় তাহলে দাম হচ্ছে পিসি এবং পিসি দামে বিক্রয়ের পরিমাণ হচ্ছে কিউসি এবং ভারসাম্য বিন্দু হচ্ছে ইসি। এই দামে এই পরিমাণে বিক্রি হচ্ছে, কিন্তু যদি মনোপলি মার্কেট হয় তাহলে দামটা হচ্ছে পিএম এবং আউটপুটের পরিমাণ হচ্ছে কিউএম। পিএম দামে কিউএম পরিমাণ বিক্রি হচ্ছে এবং ভারসাম্য বিন্দু হচ্ছে ইএম। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হয় তাহলে দামটা কম হচ্ছে এবং আউটপুটটা বেশি হচ্ছে, কিন্তু যদি এটা একচেটিয়া বাজার হয় তাহলে দামটা বেশি হচ্ছে এবং বিক্রির পরিমাণ কম হচ্ছে যখন পি ইকুয়াল টু এমসি হয়। অর্থাৎ দাম যখন মার্জিনাল কস্টের সমান হয়, দামটা যখন মার্জিনাল কস্টের সমান হয় তখন এই সিচুয়েশনটা হচ্ছে। এখন আমরা বলতে পারি যে পিসি ইজ গ্রেটার দেন পিএম। এখানে মনোপলির দামটা বেশি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দামের চেয়ে, কিন্তু আউটপুট পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বেশি মনোপলি বাজারের চেয়ে। এখানে দাম কিন্তু মার্জিনাল কস্টের চেয়ে দামটা বেশি, মার্জিনাল কস্টের চেয়ে দামটা বেশি। পূর্ণ প্রতিযোগিতায় কিন্তু দাম মার্জিনাল কস্টের সমান হচ্ছে, কিন্তু এখানে দেখো পিএম দাম কিন্তু মার্জিনাল কস্টের চেয়ে অনেক উপরে। এটা হচ্ছে মার্জিনাল কস্ট, এটার চেয়ে কিন্তু দাম অনেক বেশি। তার মানে হচ্ছে যে একজন ভোক্তা যে পরিমাণে দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক আছে, দাম বেশি থাকার কারণে সে সেই পরিমাণে ক্রয় করতে পারছে না। অর্থাৎ যদি এখানে এমন ক্রেতা আছে একটু পূর্ণ প্রতিযোগিতার চেয়ে বেশি দামে দ্রব্য ক্রয় করতে প্রস্তুত আছেন, যে একটা দ্রব্য উৎপাদনের যা মার্জিনাল কস্ট তার চাইতে বেশি দাম দিতে একজন ক্রেতা প্রস্তুত আছে, কারণ ওই দ্রব্যটির চাহিদা আছে। বা আমরা যদি দাম যদি পিএম এবং পিসির মাঝামাঝি কোথাও নেই তাহলে কিন্তু মার্জিনাল কস্টের চেয়ে দামটা বেশি হবে। আবার ভোক্তার যে চাহিদা আছে দ্রব্যটা ক্রয়ের জন্য, ভোক্তাও লাভবান হবে, অর্থাৎ উৎপাদকও লাভবান হবে। কারণ উৎপাদক লাভবান হবে কারণ অতিরিক্ত দ্রব্য বিক্রি হচ্ছে, তাই উৎপাদক লাভবান হবে। পিএম এবং পিসির মাঝে যদি কোথাও বিক্রি হয়, মনে করি যে পিএম এবং পিসির মাঝখানের একটা দামে দ্রব্যটা বিক্রি হচ্ছে, তাহলে কি হবে, এই যে অতিরিক্ত বিক্রি হচ্ছে এই কারণে উৎপাদক লাভবান হবে। আবার যেহেতু দামটা পিএমের চেয়ে কম সেই কারণে ভোক্তাও কিন্তু লাভবান হচ্ছে। অতএব আমরা বলতে পারি যে এই যে পিএম দামে কিউএম বিক্রি হচ্ছে এটা কোনো প্যারিটি এফিসিয়েন্সি পয়েন্ট না। কারণ যদি প্যারিটি এফিসিয়েন্সি হতো তাহলে সমাজের দুটো অংশই ভোক্তা এবং উৎপাদক এখানে কিন্তু দুজনেই উপকৃত হচ্ছে, এটা সম্ভব হতো না। প্যারিটি এফিসিয়েন্সি আমরা জানি সেই অবস্থাকেই নির্দেশ করে যে অবস্থায় থেকে মুভ করলে সমাজের একটি অংশের ক্ষতি ছাড়া অন্য অংশে লাভ করা যায় না। কিন্তু আমরা দেখছি যে এখানে যদি পিএম থেকে যদি আমরা একটু নিচে নামি পিসির একটু উপরে, তাহলে সেখানে একজনের দুজনেরই লাভ হচ্ছে, উৎপাদকেরও লাভ হচ্ছে ভোক্তারও লাভ হচ্ছে। কাজেই মনোপলির দাম এবং পরিমাণটা প্যারিটি এফিসিয়েন্ট না। কিন্তু আমরা যদি পিসি থেকে মুভ করি, পিসির চেয়ে যদি আমরা নিচে নামি বা উপরে উঠি, তাহলে একটা অংশের ক্ষতি ছাড়া অন্য এক অংশের লাভ করা সম্ভব হবে না। কাজে পিসি কিউসিটা হচ্ছে ইফিশিয়েন্ট, প্যারেটো ইফিশিয়েন্ট পয়েন্ট, কিন্তু
এই অতএব আমরা বলতে পারি যে পেট এফিসিয়েন্সির দিক থেকে যদি বিবেচনা করি তাহলে আমরা বলতে পারি যে মনোপলি মার্কেটের চেয়ে পূর্ণ প্রতিযোগিতামূলক মার্কেট অনেক বেশি এফিসিয়েন্ট। শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ, আশা করি ভালো থাকবে সবাই।